বাংলাদেশের সবচেয়ে বয়স্ক মানুষ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার তৈয়বআলী। তিনি উপজেলার ঘিলাচড়া ইউনিয়নের পশ্চিম যুধিষ্ঠিপুর গ্রামের বাসিন্দা। একসময় ছিলেন সুঠাম দেহের অধিকারী, তবে তিনি এখনও সবল, নিজে নিজেই সব কিছু করতে পারেন, স্বাভাবিকভাবে চোখেও দেখেন। তৈয়বআলীর সঙ্গে আলাপ করে জানা যায় তিনি প্রায় 6.5 ফুট লম্বা, তার বয়স 135 বছর। কিন্তু তার জাতীয় পরিচয়পত্রে লেখা হয়েছে তার জন্ম 1912 সালে। তিনি বলেন এ তথ্য সঠিক নয়, নির্বাচনের সময় লোকজন এসে পরিচয়পত্র বানিয়েছে, তার বয়স কত তা জিজ্ঞেস না করেই অনুমান করে একটা সাল বসিয়ে দেয়া হয়েছে। তার নিজের হিসাব মতে জন্ম 1884 সালে, হিসাব অনুযায়ী বর্তমানে বয়স চলছে 135 বছর। জানা যায় তিনি 10 ছেলে ও 3 মেয়ের জনক। বড় ছেলে শামসুল ইসলাম, যার বয়স 82 বছর, তার আগে বড় আরও দুজন মারা গেছেন। তিনি জানান সেই সময় ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছেন। ব্রিটিশ যুদ্ধ, 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, তার মতে স্বাধীনতা যুদ্ধ মাত্র কয়েকদিন আগের ঘটনা, সব কিছু গদগদ বলে দেন। দারুণ আত্মবিশ্বাসী তৈয়বআলী বিভিন্ন ইতিহাসের সাক্ষী। তার বাবাও ছিলেন দীর্ঘজীবী মানুষ। বাবা আমজদ উল্লাহ মৃত্যুবরণ করেন 113 বছর বয়সে। এর আগে ইন্দোনেশিয়ায় সুদি মেদজু নামের ব্যক্তির বয়স ছিল 146 বছর। তিনি মারা যাওয়ার পর বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিএলবাড়ির আহসানউদ্দিন শাহ। গত বছর তিনি মারা যান। স্থানীয় এলাকাবাসীর দাবি তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বয়স্ক লোক।